আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ টক শো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে আজকের আলোচনা। আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, অর্থনীতির গবেষক, অর্থনীতিবিদ, ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান স্যারকে, এবং সাথে আছেন দৈনিক বাংলা এবং নিউজ বাংলার নির্বাহী পরিচালক মোহাম্মদ আফিজুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার নিয়ে মূলত আলোচনা করব। ইশতেহারে আওয়ামী লীগ যে 11টি বিষয়কে প্রাধান্য দিয়েছে তার মধ্যে থেকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অনেকের কাছে এবং একজন অর্থনীতি গবেষকের কাছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্যার, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের যে ইশতেহার এবার দেওয়া হয়েছে সেখানে বেশি জোর দেওয়া হয়েছে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক, স্মার্ট প্রশাসন। এই যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা দিয়ে ইশতেহার দেওয়া হয়েছে, এটিকে আপনি কতটুকু স্মার্ট মনে করছেন? 15 বছর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং তারা 2018 সালে একটা নির্বাচনে ইশতেহার দিয়েছিলেন, সেই ইশতেহারে কিছু অঙ্গীকার করেছিলেন। তো সেটার একটা বিষয় ছিল যে আগে অর্জন দেখানোর কোনো সুযোগ ছিল না। মানে 2008 সালে যে নির্বাচনে ইশতেহার দেওয়া হয়েছিল সেটা এক ধরনের নতুন। একবার ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন 1996 থেকে 2000 সাল পর্যন্ত, কিন্তু ওইখানে তেমন কোনো অর্জন ওইভাবে ছিল না। সুতরাং 2008 সালে যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল সেটা কী করা হবে, কীভাবে দেশকে গড়ব সেটা ছিল ওখানে। এবং সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে এদেশে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে। তো সেই আঙ্গে থেকে কাজ শুরু হয়, এগিয়েও চলে, অনেক অর্জন হয়। 2014 সালে এসে আবার ধারাবাহিকভাবেই সেটা দেওয়া হলো 2018 সালে এসে। তবে 2018 সালের নির্বাচনে ইশতেহারের কথাটা বলবো যে 2008 সালের পরে আমরা দেখলাম যে অর্থনৈতিক অর্জন অনেক হয়েছে, শুধু অর্থনৈতিক না, সামাজিক সুযোগগুলোতেও উন্নতি হয়েছে। যেমন প্রবৃদ্ধি বেড়েছে 6% থেকে 7%, 7% থেকে 2018-19 সালে এসে এটা 8.15% হয়েছিল। তারপরে সামাজিক সূচকগুলোতে যেমন শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার অনেক কমেছে, খর্বাকৃতি যে শিশুর হার অনেক কমেছে, কম ওজনের শিশুর হার অনেক কমেছে, নারীর ক্ষমতায়ন দক্ষিণ এশিয়ায় আমরা সবার আগে চলে গেছি, তো এই স্বাস্থ্যে উন্নতি হয়েছে। তো এই উন্নতিগুলোকে ধারণ করে 2018 সালের নির্বাচনে ইশতেহার। তো ওখানে একটা অসাধারণ জিনিস করা হয়েছিল যে কোনো ক্ষমতাসীন দল সমস্যা বড় একটা চিহ্নিত করে না, কিন্তু 2018 সালের নির্বাচনে ইশতেহারে অনেকগুলি চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছিল যেগুলিকে অতিক্রম করে, সুসংহত করে দেশকে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। কিন্তু সেখানে দেখা গেল করোনা এবং ইউক্রেনের জন্যে অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সেই পরিপ্রেক্ষিতে এবারকার যে ইশতেহার দেওয়া হয়েছে, সুতরাং দেখা যাবে যে অনেকগুলো জিনিস যেটা অসমাপ্ত ছিল সেটা যে চেষ্টা করা হয়নি সেটা বলা যাবে না, চেষ্টা করা শুরু হয়েছিল কিন্তু করোনার কারণে বেশি চেষ্টা এইদিকে চলে আসতে হয়েছে, মানুষের জীবন বাঁচানো, স্বাস্থ্য রক্ষা, তারপরে অর্থনীতিকে সচল রাখা, এইদিকে বেশি নজর দেওয়ার কারণে অনেক কিছু নজর দেওয়া হয়নি। কারণ দুর্নীতি দমন একটা বড় জিনিস ছিল, তো দুর্নীতি দমন শুরু করা হয়েছিল অনেক জোরে সোরে কিন্তু সেটা এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। তারপরে নদী দখল, নদীর পার দখল, সেটাও শুরু করা হয়েছিল কিন্তু খুব বেশি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি এইদিকে নজর দেওয়ার কারণে, আমি মনে করি সেটা। তো এই জন্য এবারকার যে ইশতেহার, সেই ইশতেহারে ধারাবাহিকতা হচ্ছে, আচ্ছা 2008 সালে আরেকটা বলা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তি ব্যবহার করে, এবার বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ, সেটা অনেকটা প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এটা খালি তথ্য প্রযুক্তি না, অন্যান্য প্রযুক্তি, এবং সেখানে মানুষকে স্মার্ট হতে হবে, মানুষ, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, এই চারটা স্মার্ট হবে। তো স্মার্ট হওয়ার মানে কি, একটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি ব্যবহার করা, এর সঙ্গে যুক্ত করতে হবে যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু অর্থনৈতিক অগ্রগতি না, শুধু একটি সমাজের একটি অংশের না, সবার অগ্রগতি এবং আর্থসামাজিক অগ্রগতি, আমি সেইভাবে এটাকে দেখি। এবং বাকি যে 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 অগ্রাধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলি দেখলে সেটাই দেখা যাবে যে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। স্মার্ট বললে যদি খালি প্রযুক্তি হয় তো এটা তো কয়েকজনের নিয়ন্ত্রণে যদি থাকে আর বাকি মানুষ যদি
ফল না পায়, সুফল না পায়, তাহলে তো সেটা কয়েকজনের জন্য স্মার্ট হবে, সমাজের জন্য স্মার্ট হবে না। তো এই জন্য বাকি যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে কী করা হবে আগামী পাঁচ বছর, তার থেকে দেখা যাবে যে যে মানুষের কথা, যেমন একটা প্রথমটাই যদি বলি, এক নম্বরে করা হয়েছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের যে এখন অবস্থা আমাদের এখানে, এটা খুবই খারাপ অবস্থা, একটা সবাই মানেন, সরকারও মানেন, তারপরে আশেপাশে কিন্তু অনেক কম। ভারত 5% নিচে নামিয়ে এনে এসছে, শ্রীলঙ্কা 2% নিচে নামিয়ে এনে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেড়ে বেশি গেছিলো, এখন তারা 3.5% নামিয়ে এনেছে, আমাদের এটা এখনও 9.5% 10% মতো আছে, আর খাদ্য হচ্ছে প্রায় 11%। সুতরাং এটা সঠিকভাবেই চিহ্নিত করা হয়েছে এক নম্বর আমি মনে করি। বেশিরভাগ মানুষই তো আমাদের এখানে হচ্ছে সীমিত আয়ের, এখনও কিছু মানুষ যারা আছে ব্যবসা বাণিজ্য করেন তাদের অনেক বেশি আয় হয়েছে, কিন্তু সাধারণ মানুষ দারিদ্র যদিও এখনও নেমে গেছে অনেক, 18.7%, কিন্তু সম্প্রতি যে বিবিএসের যে প্রতিবেদন তাতে দেখা যায় 22% মানুষ হবে, মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে আছে। তার মানে হচ্ছে যে এটা বড় কারণ হচ্ছে মূল্যস্ফীতি, সেই জন্য আমি মনে করি এটা সঠিকভাবে আওয়ামী লীগ নির্ধারণ করেছে মূল্যস্ফীতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে। কিছু অঙ্গীকারও করেছে স্যার মূল্যস্ফীতি, মানে দ্রব্যমূল্য যেন শহর বাজার ব্যবস্থাপনা সিন্ডিকেট ভাঙ্গা বিভিন্ন কথা বলেছে। বড় সমস্যা এখানে সিন্ডিকেট আসলে আমি মনে করি, আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু দাম কমে গেছে, ইউক্রেন যুদ্ধের পরে ভোজ্য তেলের দাম বেড়েছিল, তারপরে জ্বালানি তেলের দাম বেড়েছিল, সারের দাম বেড়েছিল, এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে, কিন্তু অনেক আগেই 8-9 মাস পরে, ফেব্রুয়ারিতে শুরু হলে তো 22 সালের শেষের দিকে এসেই আন্তর্জাতিক বাজারে দাম কমে গেছে এবং যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় চলে গেছে অনেক কিছু, কিন্তু আমাদের এখানে একবার যে বাড়লো আর আর কমে না, এটা হচ্ছে ওই যে আমি এগুলোকে দুষ্টচক্র বলি স্যার। এটা নিয়ে স্যার আমার আরও কিছু প্রশ্ন আছে, ও একটু হাফিজুর রহমান সাহেব আপনার কাছে একটু আসতে চাই, যে যে ইশতেহারটা ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের ধারাবাহিক ইশতেহার চতুর্থ মেয়াদে, ইশতেহারগুলো আমরা প্রত্যেকবারে মনোযোগ দিয়ে শুনি, ইশতেহারগুলো আসলে মাঠে কতটুকু বাস্তবায়নযোগ্য বা বাস্তবায়ন হয় বলে আপনার মনে হচ্ছে? আমরা যদি প্রথম 2008-এর ইশতেহারটা বলি, যে দিন বদলের সনদ আমরা 8 থেকে যদি 14 পর্যন্ত ফিরে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখি যে অনেকগুলো জায়গাতে পরিবর্তন এসেছিল, এবং আমরা ডিজিটালাইজেশনের কথা বলি, আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু করার কথা বলি এবং বিচার প্রাপ্তির কথা বলি। সো এরকম অনেকগুলো জায়গাতে আমরা কারণ আমরা 2001 থেকে 2006 যে বাংলাদেশ দেখেছিলাম, যে বাংলাদেশ পেছনে হাঁটা শুরু করেছিল, সেই বাংলাদেশকে কিন্তু আমরা সামনের দিকেই এগোতে দেখি 2008-এর পর থেকে। এবং এরপরে আমরা যদি 2014-তে আসি, যে 2014-র যে ইশতেহার ছিল সেখানে যেটা বলা হয়েছিল শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে, গণতন্ত্রের ক্ষেত্রে আমরা 2014-তে দেখেছি নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে 2015-তেও দেখেছি যে কীভাবে জ্বালাও পোড়াও করা হয়েছে, আগুন সন্ত্রাস করা হয়েছে, মানুষকে মারা হয়েছে বিরোধী পক্ষের জায়গা থেকে। এর বাইরে বাকি তিনটা জায়গায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রাটা কিন্তু চলমান ছিল, এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, SDG বা MDG-র যে বাস্তবায়নের ক্ষেত্রে, MDG-র বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রচেষ্টাগুলো ছিল, এবং আমরা কিন্তু অনেকগুলো জায়গাতে অনেক অ্যাচিভমেন্ট ছিল আমাদের এবং অ্যাটেইন করা সম্ভব হয়েছিল। সবচেয়ে ভালো বুঝতে পারছি আমরা এই সময়ে এসে, কারণ যখন মেট্রো রেল করা হচ্ছিল তখন আমি একটা পত্রিকার একটা কলাম দেখেছিলাম যে মুশিকের প্রসব বেদনা, মেট্রো রেলকে তুলনা করা হয়েছিল এইভাবে যে অনেক কষ্ট হচ্ছিল, মানুষ যাতায়াত করতে পারছিল না, যানজট ছিল, কিন্তু সেই জায়গাগুলো থেকে কিন্তু পার হয়ে এসে এখন যখন আমরা মেট্রো রেল দেখি, এখন যখন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখি, সেই জায়গাতেই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ক্যারিশম্যাটিক লিডারশিপের জায়গাটা দেখি এইভাবে, যে এখন আমরা যখন মেট্রো রেলে চড়ি তখন আর আমাদের কিন্তু আগের ওই কষ্টগুলো মনে হয় না, বরং মনে হয় যে আমি 2 ঘন্টার পথ 10 মিনিটে বা 15 মিনিটে পার হয়ে আসলাম, অবাক হই আমরা, ভালো লাগে। জনাব আফিজুর রহমান, একটা বিষয় ইশতেহারে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় যে গণতন্ত্রের উন্নয়ন বা গণতন্ত্রের আরও পথকে প্রশস্ত করা, ঠিক নির্বাচনের আগে আমরা এটা টকশোটা করছি, এখন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এগোচ্ছি, এই গণতন্ত্র নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন আছে, অনেকে নির্বাচন অংশ নিচ্ছে না, অনেক মানুষের মধ্যেও প্রশ্ন আছে, সরকার বলছে যে না সাংবিধানিকভাবে তারা এগিয়ে যাচ্ছে, এই গণতন্ত্র কি সেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনার কাছে মনে হয়? গণতন্ত্র তো শুধু এক পক্ষ না,
গণতন্ত্রে তো সব পক্ষ মিলিয়ে সবার মিলিয়েই তো গণতন্ত্র, জনগণের তন্ত্র। তো সেখানে আপনার বিরোধী পক্ষ যারা রাজনীতি করবে তাদেরও কিন্তু সমানভাবে সেই জায়গা থেকে বুদ্ধি বিবেচনা এবং জনসংশ্লিষ্ট হয়ে রাজনীতি করতে হবে। এখন সংবিধান যেভাবে সংবিধানে আছে সেইভাবেই নির্বাচন হচ্ছে এবং সারা পৃথিবীতে নির্বাচন ব্যবস্থা তো এইরকমই। পাকিস্তান, আফগানিস্তান এরকম দু একটা দেশ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো নির্বাচন কোনো দেশেই হয় না, এভাবেই হয়। একটি এক্সিস্টিং গভর্নমেন্টই নির্বাচন ব্যবস্থা পরিচালনা করেন, সেই জায়গায় কিন্তু কোনো বাধা নেই। সো বিষয়টি তো নির্বাচন নিয়েই, আমরা নির্বাচন, গণতন্ত্র কি শুধু নির্বাচনের সময়েই নাকি গণতন্ত্র সব সময়ের জন্য একটি বিষয়? মানে সরকার মানে অন্য রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে না বা পারলো না কেন? মানে এটা তো আসলে টু ওয়ে, কারণ আমরা এর আগে দেখেছি যে 2014 সালের ইলেকশনের আগে মাননীয় সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন, সেই সংলাপ করতে চেয়েছিলেন এবং তখন তারপরে পরিস্থিতি কী হয়েছে। এরপরে আমরা 2015-র ক্ষেত্রে দেখেছি, 2018-তে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনে একই জায়গায় তিন চারজনকে, তখন একটি বিশেষ রাজনৈতিক দল তিন চারজনকে নমিনেশন দিল এবং শেষ পর্যন্ত গিয়ে উইথড্র করে চলে আসলো। তো এইটার এই বিউটিটা, গণতন্ত্রের যে সৌন্দর্যের জায়গাটা কিন্তু সবাই মিলিয়ে, কারণ আপনি যখন রাজনীতি করবেন অনেক সময় বলা হয় এই যে আমাকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। আপনি দেখেন, আমি তো বঙ্গবন্ধুর উপরে গবেষণা করছি, তো বঙ্গবন্ধুর যে জীবন, বঙ্গবন্ধুর জীবনে দেখেন কত বছর তিনি জেলে ছিলেন, তার জীবনের কতটুকু পার্সেন্টেজ সময় গিয়েছে জেলে থেকে বাংলাদেশকে তো স্বাধীন করে ছেড়েছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু আসতে চাই, এখন সরকার গত 15 বছরে যে উন্নয়ন করেছে ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ক্ষেত্রে জীবনমান উন্নয়ন হয়েছে, এটা যে কেউ স্বীকার করবে বা করছে, কিন্তু সবচেয়ে বড় যেটি সমস্যা সাধারণ মানুষের, দ্রব্যমূল্য, মানুষ বাজারে গিয়ে অনেক কিছু কিনতে পারছে না, আলুর কেজি 60-70 টাকা এখনও। আর 2008 সালের যে ইশতেহার হয়েছিল সেখানেই কিন্তু আমরা যতটুকু মনে পড়ে প্রথম দফাটাই ছিল যে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। 15 বছরে স্যার সেটি সম্ভব হলো না কেন? আচ্ছা, দ্রব্যমূল্যে আসার আগে একটু গণতন্ত্র নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ একটু ভিন্ন দেশ, ভিন্ন হচ্ছে কি, আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি এবং মুক্তিযুদ্ধের চেতনা যেটা বলি সেটা হচ্ছে আমরা নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা আমাদের অধিকার হরণ করার বিরুদ্ধে যুদ্ধ করেছি। কাজেই এখানে যারা রাজনীতি করবেন বা অন্যান্য যে কোনো জায়গায় কাজ করবেন তাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তারা ওই কাউকে ডেকে এনে আমাদের বিচার করে দাও সেই জায়গায় যারা করবেন, এবং যারা চেতনাকে ধারণ না করবেন, এখানে অনেকে বলে সমঝোতার ব্যাপার, তাদের সঙ্গে সমঝোতা হওয়ার তো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। চারটা আমাদের যে স্তম্ভ আছে, আমাদের জাতীয়তাবাদ বা সংস্কৃতি, তারপরে গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা এবং ন্যায় বিচার বা সমাজতন্ত্র, এছাড়াও আরও দুটো বিষয় আছে, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে সমঝোতা হওয়া উচিত, সবাই মিলে একসঙ্গে কাজ করা উচিত, রাজনীতিতে সবাই অংশগ্রহণ করা উচিত, সবই ঠিক আছে। কিন্তু বাংলাদেশের জন্য এই একটা বিশেষ দিক আছে, সেই বিশেষ দিক ধারণ যারা করবেন না তারা জনগণের স্বার্থে কাজ করতে পারবেন না বলে আমার বিশ্বাস। কাজেই সেই বিষয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে। না, সচেতন না থাকার জন্য আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে, যারা সচেতন ছিল কিন্তু তারা কাজ করে নাই, আর যারা অনেকেই সচেতন আমরা ছিলাম না, ফলে দেখা যায় যে এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আমাদের ওই চেতনারই থেকে সরে যাচ্ছে লোকজন, অনেক আরও লোকজন সরে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। যেটা বলছিলাম দ্রব্যমূল্যে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, এটা তো ইউক্রেন যুদ্ধের পরে বাড়লো, 5-6% এইরকম জায়গায় ছিল প্রথম দিকে, যখন আওয়ামী লীগ প্রথমবার যখন ক্ষমতায় আসে, প্রথমবার না দ্বিতীয়বার আর কি, 2009 সালে, তখন 2-3 বছর ছিল 7% মতো, 7.5%, তো ওই জন্য বলা হয়েছিল এটা। তারপরে কিন্তু এটা 5-5.5% নেমে আসছে। 19 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে একেবারে স্বস্তির জায়গায় ছিল, যেমন বাজেট ঘাটতি 5-6% মধ্যে ছিল। এই সময়টা কিন্তু আমি মনে করি যে সাংঘাতিকভাবে উন্নতি হয়েছে। অবকাঠামোর কথা যারা বলা হলো, অবকাঠামোর ওই সময়েই সূচিত হয়েছে, যদিও পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল এগুলো ইউক্রেন 19 সালের পরে এগুলোকে মানে উদ্বোধন করা হয়েছে, কিন্তু কাজটা ওই সময় শুরু হয়েছে, এগিয়ে আছে, কারণ ওই সময়টাতে অনেক 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 কাজ হয়েছে। নির্বাচনের পর যে অঙ্গীকার করেছে সেটি আপনার কাছে অর্থনীতি গবেষণা হিসেবে কী মনে হয় যে নিয়ন্ত্রণ করতে পারবে কি না দ্রব্যমূল্য যেটা বিষয়টা? একটা খুব শক্ত হাতে যদি করা হয় করা যাবে,
যেমন অনেক যদি ব্যাংকে যে ইন্টারেস্ট রেট আছে না, ওটা অনেক কিছু বাড়িয়ে অনেক বাড়িয়ে দেওয়া হয়, আর নতুন নোট যদি ছাপানো না হয় তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা অর্থনৈতিক অগ্রগতিও চাই, আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও চাই, এটা একটু সময় লাগবে। তবে সঠিক অবস্থার বাস্তবায়ন করতে হবে, সঠিক অবস্থার পরিপ্রেক্ষিতে নীতি গ্রহণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। নিকট অতীতে সেখানে কিছু সমস্যা ছিল, যেটা যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ছিল সেটা সঠিকভাবে নেওয়া হয়নি, এবং এটা ইতিমধ্যেই সরকারের কাছে খুব পরিষ্কার হয়েছে এবং সঠিক পথে আসার একটা প্রচেষ্টা এখন শুরু হয়েছে। তা আমি আশা করি যে নির্বাচনের পরে বাস্তবতার আলোকে, যেমন আরেকটা হয়েছে ডলারের টাকার অবমূল্যায়ন অনেক, সেখানে আমাদের ব্যবস্থা নিতে হবে। টাকার অবমূল্যায়ন হলে পরে আমরা আমদানি করি সেগুলোর দাম তো অনেক বেড়ে যাবে না, সেই জন্য আমাদের এখানে মূল্যস্ফীতিও বেশি হচ্ছে। তো এই কারণগুলো এখন জানা এবং যে পথে যাওয়া উচিত সেই দ্বীপ পথে যাওয়া শুরু হয়েছে, এবং সেটাকে আমি আশা করছি যে আগামীতে আরও আরও জোরদার করা হবে এবং বাস্তবতার আলোকে। একটা আরেকটা কয় নিকট অতীতে যেটা হয়েছে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম একটা বিষয়কে সামনে রেখে, কিন্তু অর্থনীতির তো সবগুলো আঙ্গিক সম্পর্কিত, মানে এক জায়গায় একটা কাজ করলে অন্য জায়গায় তার একটা প্রতিফলন আসতে পারে এবং অনেক সময় খারাপও আসতে পারে। যেমন আমদানি যেটা নিয়ন্ত্রণ করা হয়েছে, কমায় নিয়ে আসা হয়েছে, দেখা যাচ্ছে উন্নয়ন আমদানি কমে গেছে, মেশিনারি আমদানি কমে গেছে, এর ফলে দেখা যায় এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে। তো এটা করা যাবে না, করতে হবে যে সবগুলো আঙ্গিককে বিবেচনায় রেখে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন সেই পথে আসছে, তো আমি আশা করছি যে এটা জোরদার করা হবে, এবং খুব রাতারাতি করা যাবে বলে আমার মনে হয় না। তবে যে পথটা এখন অনুসরণ করা হচ্ছে এবং সেটা যদি সঠিকভাবে আগামীতে করা হয় তাহলে দ্রব্যমূল্য কমে আসবে বলে আমি আশা করছি। ধন্যবাদ জনাব আফিজুর রহমান। একটা বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী আবারও ইশতেহারে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, যেটা আমরা আগের ইশতেহারগুলোতেও দেখেছিলাম। আর স্যার যেটা বললেন যে কিছুদিন একটা অভিযান শুরু হয়েছিল, তারপরে নানা কারণে বন্ধ হয়েছে। দুদকের একজন কমিশনার বলেছেন যে বাংলাদেশের যারা বিখ্যাত বেশিরভাগই তারা করাপ্টেড, কোট আনকোট বললাম। এই জায়গাটাতে শূন্য সহিষ্ণুতার বিষয়টা যদি নিশ্চিত করার প্রয়োজন হয়, মানে কোন জায়গাটা থেকে শুরু করার প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? দুর্নীতির বিরুদ্ধে অভিযান তো চলেই, এখন আপনি যে ভালো কাজগুলো করছেন এবং আপনি যে খারাপ কাজগুলো করছেন, যদি স্বাভাবিক ব্যাপার গণমাধ্যমে যেহেতু নেতিবাচক দিকগুলো বেশি করে উঠে আসে, আমরা দুর্নীতির জায়গাগুলো দেখি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধের অভিযানগুলো দৃশ্যমান যত বেশি হতে থাকবে তত মানুষ দুর্নীতি থেকে সরে আসবে। এবং আরেকটা বিষয় কিন্তু ইশতেহারে এসেছে, যদি খেয়াল করেন দুর্নীতির ব্যাপারে, যে সচেতনতা বৃদ্ধি করা হবে এবং পাঠ্যপুস্তকে দুর্নীতির বিরুদ্ধে চ্যাপ্টার সংযোজন করা হবে। আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। আপনি কি মনে করেন না যে দুর্নীতি করলে আমার শাস্তি হবে, দুর্নীতি করা ঠিক না, এটা কি যারা বাংলাদেশে যারা বোঝে, মানে ছোট বাচ্চা যারা বোঝার মতো বয়স হয়েছে সেও তো জানে যে দুর্নীতি করাটা অন্যায় বা অপরাধ, তাহলে এই পারসেপশানগুলো কেন আমরা শুধুমাত্র সচেতনতার মধ্যে গুরুত্ব দিচ্ছি? আপনার কাছে, আপনি যেহেতু একটা এসেছিলেন, আপনি দেখবেন যে ঢাকা শহরে যদি আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বাইরের সিনারি একরকম, ক্যান্টনমেন্টে ঠিক ওই একই ড্রাইভার ওখানে গিয়ে সিনারিটা অন্যরকম হয়ে যায়, তার মানে তিনিও জানেন যে এখানে আইনটা মানতে হবে। এই জায়গাটা শুধু সচেতনতা দিয়ে হবে নাকি আসলে একটা দৃষ্টান্ত দরকার? অবশ্যই সচেতনতা একটি পার্ট, আপনার ঘর থেকেই শুরু করতে হয় সবসময় ভালো কাজগুলো। এবং সচেতনতার জায়গাটা হচ্ছে এরকম যে আপনার সন্তান দেখছে যে দুর্নীতির বিষয়টা নিয়ে পড়ছে এবং কথা বলছে, আপনি আপনার বাসার থেকে যখন আপনি বের হচ্ছেন, আপনার যে আয় যেটা হওয়ার কথা কিন্তু আপনি যে আয়টা করছেন সেটা যদি আপনার সন্তান বোঝে যে এটি দুর্নীতির মাধ্যমে আসছে, সেই জায়গায় কিন্তু প্রোটেকশন আসতে পারে। আমি সেই জায়গা থেকে বলেছি যে অবশ্যই এটি একটি ভালো সংযোজন, কিন্তু যদি আমি রাষ্ট্র ব্যবস্থায় বলি, অবশ্যই রাষ্ট্র ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা এর আগে দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় ছোট বিষয় যে র‍্যাব ভেজাল বিরোধী অভিযান করলো এবং মানুষ কিন্তু খুব আগ্রহ নিয়ে এই অভিযানগুলো দেখা শুরু করলো, বাহবা পেলো অভিযানগুলো। তো এরকম বিভিন্ন সময় যে ব্যবস্থা তো নেওয়া হয়েছে হচ্ছে, এবং আমি নিশ্চিত যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান সেটি তো দৃশ্যমান যে হ্যাঁ, তিনি একটি চমৎকার বাংলাদেশ বিনির্মাণ করতে চান এবং বঙ্গবন্ধু কন্যা এমন একটা জায়গায় বাংলাদেশকে নিতে চান
যে জায়গাতে বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব ঈর্ষা করতে থাকবে। এখন তো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে নিয়ে সারা বিশ্বেই কথা হয় বা ঈর্ষা হয়। তো আমার বিশ্বাস যে আগামী পাঁচ বছরে, কারণ এখন বলছে যে উন্নয়ন দৃশ্যমান, সো উন্নয়ন তো আসলেই দৃশ্যমান। আর কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি জোর আসবে? নিশ্চিতভাবে আমরা প্রত্যাশা করব যে দুর্নীতির বিরুদ্ধে এই জোরটা অনেক বেশি আসবে, যেটা আপনি বললেন দৃশ্যমান ভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে এবং একই সাথে সচেতনতা বাড়বে। স্যার, এই বিষয়ে আপনার কাছে একটু আসি। স্যার, ব্যাংকিং খাতে বড় একটা, যেমন সিপিডি কয়েকদিন আগেও একটা গবেষণা প্রতিবেদন দিয়েছে যে হাজার হাজার কোটি টাকার লোপাট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইশতেহারে বলেছেন যে এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে মানে ফিরিয়ে আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা ডিফল্টার বা যারা এই জায়গার বাস্তবায়ন সম্ভব না। হচ্ছে কি, সচেতনতা তো প্রয়োজন, অবশ্যই সচেতনতা থাকবে, কিন্তু জবাবদিহি নিশ্চিত করতে হবে, সেটাই বলছে। এটা এটা কিন্তু হচ্ছে না আর কি। জবাবদিহি নিশ্চিত করাটা এ পর্যন্ত হয়নি, তো আমি আশা করছি এখন করা হবে। সেই শূন্য সহনশীলতা বললে জবাবদিহি তো নিশ্চিত করা দরকার। তো জবাবদিহি নিশ্চিত করলে যেটা হবে, আমার ধারণা, একজন যদি বিচারের সম্মুখীন হয় অন্যরা সচেতন হয়ে যাবে যে এইদিকে এই পথে গেলে বিপদ আছে, কাজে এইদিকে না যাওয়াই ভালো। ওই জায়গায় একটু ঘাটতি রয়ে গেছে এবং আশা করছি যে এই জায়গাটা এখন যেটা যেভাবে জোর দেওয়া হচ্ছে যে দুর্নীতি এবং একটা সুশাসন প্রতিষ্ঠা করার কথা এবার বলা হয়েছে পরিষ্কার করে, এখানে বড় কারণটা হচ্ছে ওই যে দুষ্টচক্রগুলো ভাঙতে হবে। আমি এখন মোটামুটি এক জায়গায় এসেছি যে সদিচ্ছা আছে সরকারের, নীতি ঠিক আছে, প্রধানমন্ত্রী যে ঘোষণা দেন তা তিনি যেটা করতে চাচ্ছেন এটা একেবারে পরিষ্কার, এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চান। যেটা বঙ্গবন্ধু বলেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, আমার কাছে এটা কিন্তু সাংঘাতিক একটা বড় দর্শন। বঙ্গবন্ধুর অনেক বক্তব্য আমি জানি, কিন্তু এই বক্তব্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে উন্নয়নের পরিপ্রেক্ষিতে। তো এটা তিনি করতে চাচ্ছেন, কাজেই তিনি দুর্নীতি সহনশীলতা শূন্য বলেছেন। কিন্তু যারা এখানে বাস্তবায়ন করেন, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে নীতি এবং রাষ্ট্রীয় নীতি, আরেকটা হচ্ছে বাস্তবায়নের লোকজন আছেন। বাস্তবায়নে যারা আছেন তারা গাফিলতি করেন এবং সেজন্যই আমাদের দেখা যাচ্ছে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। আরেকটা কথা বলতে হয় যে ২০২০ সালে পৃথিবীতে মাত্র 8টি দেশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছিল, তার মধ্যে 5টি দেশ উপরের দিকে ছিল, বাংলাদেশ কিন্তু ওর মধ্যে একটা। তার মানে আমাদের ভিতটা খুব শক্ত হয়েছিল এবং এখনও হয়েছে। তারপরে গত বছর এটা 6.3% এবং আগামী বছর হবে বলা হয়েছে 6.5%, এটা খুব খারাপ না, কিন্তু আগের তুলনায় একটু কম। এখন এখান থেকে পুনরুদ্ধার করে আমাদের ত্বরান্বিত করে 2030 সালে হচ্ছে টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবো, যেখানে সবাইকে অন্তর্ভুক্ত করার কথা আছে। এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়ও নিহিত এই জিনিস। তারপর 31 সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে যাব, আমি মনে করি এটা সম্ভব। এই জন্য মনে করি যে এই এখনকার যে সমস্যা বলবো না, চ্যালেঞ্জ আমাদের সামনে যেগুলি আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্যে সরকার যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে এগুলোকে আরও শক্তিশালী করা হবে বলেই আমি আশা করছি নির্বাচনে। ব্যাংকিংয়ের বিষয়টি বলছিলাম, ব্যাংকিংয়ে হচ্ছে একই ব্যাপার, যারা টাকা দেয় আর যারা টাকা নেয় তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আসল ব্যাপার হচ্ছে সুশাসন, যদি বলি এক ব্যাংকের ডিরেক্টর অন্য ব্যাংক থেকে ঋণ নেয়, ওই ব্যাংকের ডিরেক্টর এই ব্যাংক থেকে নেয়, নিয়ে তাদের মধ্যে ধূমসাজুষ আছে। আর কিছু আছে যারা বেশি টাকা নেন, ব্যাংক তাদের নির্দেশেই অনেক কাজ করে, কিছু বড় বড় লোক। এখানে একটু আমার খুব জানার আছে, যেমন আমি বা সাধারণ কেউ যদি ব্যাংকে খুব অল্প লোন নিতে যাই, সেটি নিতে গেলে অনেকগুলো কোয়ালিফাই করা হয়, অনেকগুলো তথ্য যাচাই বাছাই করতে অনেক দিন যায়, কিন্তু আমরা দেখি যে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে ভুয়া কোনো নাম। ওই যে বললাম না, ক্ষমতা আছে ওখানে, যোগসাজস ব্যাপার, মানে দুই দিকেরই লাভ হয়, পাচার করে দিচ্ছে। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেটা ঠিক আছে, এখন যেটা নিশ্চিত করতে হবে যে উনার নির্দেশনাগুলো যেন বাস্তবায়িত হয় এবং সঠিক লোকজন যেন সঠিকভাবে সঠিক জায়গায় থাকে। স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে রহমান সাহেব, স্যার যেটা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা করছেন মাঠ পর্যায়ে যেটা বাস্তবায়ন করা সেখানে একটা ঘাটতি বা সমন্বয়হীনতা যেটি বলি না কেন, আমরা যদি দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন সেটা এখন কিন্তু খুব দ্রুত হয়ে যায়, অনেক ক্ষেত্রেই দেখি তিনি যেটি বলেছেন নির্দেশনা দিয়েছেন অনেক সময় সাথে সাথেই হয়ে যায়, কিন্তু বড় যে বিষয়গুলো রাষ্ট্র আরও ভালোর দিকে যাবে, যেমন ব্যাংকিং খাতের কথা বললাম, পাচারের কথা বললাম, এই বিষয়গুলো তিনি যখন বলছেন সেটি বাস্তবায়ন খুব ধীরগতিতে হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না, এটির কারণ কী বলে মনে হয় আপনার? এই জায়গায় একটা চমৎকার আশার বিষয় আছে, স্যার যেটা বলেছেন সেটার সাথেই বলছি যে
স্মার্ট বাংলাদেশের যে কনসেপ্ট এবং সেখানে স্মার্ট সমাজের কথা বলা হচ্ছে, স্মার্ট অর্থনীতির কথা বলা হচ্ছে, স্মার্ট সরকারের কথা বলা হচ্ছে এবং স্মার্ট নাগরিকের কথা বলা হচ্ছে। এবং আপনি যদি টোটাল কনসেপ্টটা দেখেন, যেটি 2022 ডিসেম্বরে প্রকাশিত হলো স্মার্ট বাংলাদেশের যে কনসেপ্ট, এবং সেটার উপরে ভিত্তি করেই আজকে যে ইশতেহারটা হয়েছে, এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের জন্য যে প্রক্রিয়াটি চলবে, আমরা একসময় এটা দেখেছিলাম ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে যে কীভাবে প্রক্রিয়াগুলো চলমান ছিল এবং চলমান থেকে অনেকগুলো ক্ষেত্রে কীরকম হয়েছে। আমি আবার একটু আমার জায়গাতেই ব্যাকে আসি, যে এইটার সাথে রিলেটেড যে দুর্নীতির ক্ষেত্রে আপনি যখন ডিজিটালাইজ হয়ে যাবেন, ডিজিটালাইজেশনে কিন্তু অনেক দুর্নীতি অটোমেটিকলি কমে আসবে। টেন্ডারের ক্ষেত্রে যখন ডিজিটালাইজেশন হয়েছে অনেক ক্ষেত্রেই, এবং আপনি ই টেন্ডার হচ্ছে, ই ব্যাংক, মানে প্রত্যেকটা জায়গাতে এই ডিজিটাল বাংলাদেশের টোটাল কনসেপ্টটাকেই যখন বাস্তবায়নের মধ্যে এখন যেহেতু ইশতেহারেও দিয়ে দিয়েছেন এবং বাস্তবায়নের দিকে যাবে সরকার, এইটাই বিশ্বাস করি আমরা, তখন কিন্তু আপনি দেখবেন যে অটোমেটিকলি অটোমেটেড ওয়েতেই অনেকগুলো জায়গা থেকে আপনার দুর্নীতিটাও সরবে। এবং একইভাবে যেটা আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বললেই অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না, দীর্ঘসূত্রিতা হচ্ছে, দীর্ঘসূত্রিতার এই জায়গাগুলো স্মার্ট বাংলাদেশ হতে হতে অনেকখানি কমে যাবে। এবং তারপরে তার সাথে সাথে তো অবশ্যই যেহেতু সুশাসনের বিষয়টি আবার এইবার অত্যন্ত গুরুত্বের সাথে দেওয়া হয়েছে। স্যার, আপনাকে একবারে শেষ পর্যায়ে আমরা এসেছি, একবার খুব সংক্ষেপে যদি বলেন যে বা অনেকগুলো বিশ্বব্যাংক IMF বলছে 2024 সাল অর্থনীতিটা বিশ্বজুড়ে ভালো যাবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যে মাহাতির মোহাম্মদ 22 বছরে মালয়েশিয়াকে পরিবর্তন করে দিলেন, আওয়ামী লীগ এবার যদি ক্ষমতা আসে টানা 20 বছর হবে, 20 বছরের প্রত্যাশাটা কোন জায়গায় স্যার? প্রত্যাশা তো অনেক, একটা কিন্তু আমার বলতে হয়, এখানে ওই যে আগে শুরু করেছিলাম না বলা, আমাদের দেশে একটা বিভাজন হয়ে গেছে, বাংলাদেশে অন্যান্য সব দেশে কিন্তু আমাদের একটা ধরার একটা জায়গা থাকে, যেমন ভারতে গান্ধী, মহাত্মা গান্ধী হচ্ছে তাদের, পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্না, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে জর্জ ওয়াশিংটন এবং তার সঙ্গে আরও 7 জন, বাংলাদেশে ওই জায়গাটা তো আমরা সর্ব বঙ্গবন্ধু যে জাতির পিতা সেটাই তো মানছে না অনেক মানুষ, কারণ মূল জায়গায় তো আমাদের সংকট, তো মূল জায়গাটাতে আমরা যদি না সংকট মোকাবিলা করতে পারি তাহলে তো এই ধরনের নানান ধরনের উৎপাত থাকবেই, এবং সেই উৎপাতগুলো কাটিয়ে আগাতে হবে যে আমাদের এই জাতিটা কীভাবে তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাহলেই কিন্তু সমস্যা ও এর আঙ্গিক থেকেই তো সবাই রাজনীতি করবে, এবং কেউ যদি রাজনীতি করে এর বাইরে কেউ এরকম তাহলে তো আগানো সম্ভব হবে না। তবে আমি আশা করছি যে এই 15 বছরের যে অভিজ্ঞতা যেটা হয়েছে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনি সেইটাকে কাজে লাগিয়ে এই যে সমস্যাগুলো দুষ্টচক্র দুর্নীতি এইগুলোর উপরে বেশি জোর দেবেন, যাতে আমাদের দেশটা একটা সুষ্ঠু পথে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। 2041 সালে যেটা বলা হয়েছে ওটা দূরে আমি না যাই, আমি 2030 সালের যে লক্ষ্য সেই পথে যদি আমরা সঠিকভাবে হাঁটতে পারি। আমি একটা জিনিস সবসময় স্মরণ করিয়ে দিই, 2008 সালের নির্বাচনে ইশতেহারে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র সেটা থাকতে হবে, আমি স্মার্ট দেশ গড়ি বা উন্নত দেশ গড়ি মূল ভিত্তিটা থাকতে হবে, মূল ভিত্তি ওইটা। দুজনকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আমরা শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।